বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে রেসিপি চিকেন তান্দুরি কাঠি কাবাব। তার জন্য আমার লাগছে এখানে মুরগির বুকের মাংস, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা আছে 1/2 চামচ, টক দই আছে 1 টেবিল চামচ, সরিষার তেল আছে 1 টেবিল চামচ। এখানে তিল নিয়েছি যতটুকু লাগবে। এখানে গরম মশলার গুঁড়ো আছে 1/2 চামচ, জিরার টালা জিরার গুঁড়ো আছে 1/2 চামচ, শুকনা মরিচ গুঁড়ো আছে 1/2 চামচ, এখানে গরম মশলা গুঁড়ো আছে 1/2 চামচ, তান্দুরি মশলা আছে 1/2 চামচ, আর লবণ আন্দাজ মতো। এখানে লেবু 1 স্লাইস নিব এখান থেকে, আর চারকোল নিয়েছি কিংবা কয়লা। এটা আমি ফয়েল পেপার দিয়ে বাটির মতো তৈরি করেছি নিয়েছি। এখন আমি একে একে মাংসের সবগুলান দিয়ে দিব উপাদানগুলান। তিলটা বাদ রেখে দিব। এখান থেকে লেবুর রস দিয়ে দিলাম 1 স্লাইস। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তান্দুরি মশলা না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ওইটা বাদ দিতে পারবেন। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন আমি এটা তান্দুরি করব। এখন আমি পুদিনা পাতা একটি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, দিলে সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। একটু চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কয়েকটা কাঠি লাগছে। মাঝখানে আমি ফয়েল পেপারের বাটিটা দিয়ে দিলাম। আগের থেকে অন্য একটা চুলায় কাঠ কয়লাটা জ্বালিয়ে নিয়েছি। একটি লবঙ্গ, 2টা গোলমরিচ দিয়ে দিলাম, আর এখন সরিষার তেল দিয়ে দিলাম। ঢেকে দিব, এর ঘ্রাণটা পুরা মাংসের মধ্যে চলে যাবে, মনে হবে যে তান্দুরেই করতেছি। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। কাঠ কয়লার ঘ্রাণটা মাংসের মধ্যে চলে গিয়েছে। এখন আমি এটা 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এখন রেস্টে রাখার পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি মাখানো মাংসের থেকে কাঠিতে গেঁথে নিব। সুতাদের যেমন গাঁথি ওই রকম না, একবারে আমি এটা গেঁথে নিচ্ছি। ঠিক এরকম হবে দেখতে। আমার কাঠিতে গেঁথে নিয়ে কমপ্লিট। এখন উপর থেকে তিল দিয়ে দিচ্ছি। প্যানে সরিষার তেল দিয়েছি। এখন আমি কাবাব গুলান দিয়ে দিলাম। এখন আমি কাঠি কাবাব গুলান উল্টে দিচ্ছি, আর তিলটা এক পাশেই থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়েছি। এক এক পাশে 3 থেকে 4 মিনিটের মতো করে রেখেছি, তারপর উল্টে উল্টে দিলাম। আমার কাঠি কাবাব বানানো তৈরি, রেডি কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিলাম। এতো কাঠি কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।